রাজ্যে এবার নীলসাদা স্কুল ইউনিফর্ম নির্দেশিকা জারি করেছে নবান্ন একই সঙ্গে জানানো হয়েছে সেই স্কুল ইউনিফর্মে থাকবে বিশ্ব বাংলার লোকও আসুন বিস্তারিত তথ্য জেনে নিই তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এবার যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বলা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন এবার সব স্কুলেই আকাশী নীলসাদা পোশাকে দেখা যাবে পড়ুয়াদের সরকারি স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা সরকার প্রসিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে একই রঙের পোশাক স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেই সব পোশাক স্কুলে পৌঁছে দেবে সরকার ইতিমধ্যেই নবান্নের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরে সেখান থেকে ব্লকে ব্লকে বিডিওদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রবিবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের তরফে এবার রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য ইউনিফর্ম তৈরি করা হবে ইউনিফর্ম জুতো ব্যাগ প্রতিটি সরকারি স্কুলে বিলি করা হবে এই মর্মে রাজ্য সরকারের তরফে উল্লেখ করা হয়েছে কী ধরনের পোশাক পরবে ছাত্রছাত্রীরা স্কুল ইউনিফর্মের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে একবার দেখে নিন বলা হয়েছে প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রদের ইউনিফর্ম হবে নীল প্যান্ট ও সাদা জামা ছাত্রীদের ক্ষেত্রে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাদা জামা ও নীল টিউনিক ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের ইউনিফর্মে থাকছে সাদা সালোয়ার কামিজ এবং নীল ওড়না এছাড়া নীল সাদা শাড়িও পরতে হবে মেয়েদের তবে প্রতিটি ইউনিফর্মের ক্ষেত্রেই পকেটে থাকবে বিশ্ব বাংলা লোক বিডিওরা স্কুলে স্কুলে পোশাক তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীদের বরাত দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা স্কুলে গিয়ে পড়ুয়াদের পোশাকের মাপ নিচ্ছেন তবে এবার আর স্কুলগুলোর পোশাক নিয়ে কোনো বিশেষত্ব থাকছে না আগে পোশাক নিয়ে কোনো বিশেষত্ব থাকলে স্কুলগুলির কাছে জানতে চাওয়া হতো শিক্ষা দপ্তরের তরফে এবার যেহেতু সমস্ত স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম একই রঙের হচ্ছে তাই স্কুলগুলির কোনো বিশেষত্ব গ্রাহ্য হবে না বলে সূত্রে খবর এদিকে এতদিন স্কুলগুলি সরকারের টাকায় কাপড় কিনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ইউনিফর্ম তৈরি করিয়ে পড়ুয়াদের দিত অনেক ক্ষেত্রেই বাজারে সে কাপড় আসতো ভিন রাজ্য থেকে তবে এ রাজ্যে বয়নশিল্পের উন্নতি ঘটাতে সে নিয়মে বদল আনার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠিক হয়েছে রাজ্যে ক্ষুদ্র ও ছোট শিল্প সংস্থাগুলি কাপড় কিনবে রাজ্যেরই অধীন সংস্থা তন্তুজ সেই কাপড় তন্তুজোর মাধ্যমে পাবে স্বনির্ভর গোষ্ঠীগুলি তারপর পড়ুয়াদের মাপ নিয়ে ইউনিফর্ম তৈরি করে স্কুলে পৌঁছে দেবে তারা তবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই তথ্য স্কুলগুলির কাছে আসায় সন্তুষ্ট নয় অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি তিনি বলেন তারা রাজ্য জুড়ে একই ধরনের ইউনিফর্মের বিপক্ষে এতে পড়ুয়াদের আলাদা করে চিহ্নিত করা কঠিন হবে অন্য স্কুলের পড়ুয়া যদি তাদের স্কুলে চলে আসে তাহলে হঠাৎ করে বোঝা যাবে না স্কুলের পছন্দ অনুযায়ী ইউনিফর্ম দেওয়ার আবেদন জানান তিনি এ প্রসঙ্গে উল্লেখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ অনুযায়ী কলকাতা সহ রাজ্যের শহরাঞ্চলগুলিতে রাস্তাঘাটের রেলিং অধিকাংশ সরকারি বাড়িকে নীল সাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছে যা নিয়ে কটাক্ষ করতে শোনা যায় বিরোধীদের এবার রাজ্যের সব স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক নীল সাদা করার সিদ্ধান্তেও বিদ্রুপ করেছে তারা সরকারের এই সিদ্ধান্তকে মানতে কষ্ট হচ্ছে পড়ুয়াদের তাদের কথায় দীর্ঘদিন ধরে যে পোশাক পরে স্কুলে আসতে তারা অভ্যস্ত তার হঠাৎ পরিবর্তনে মানিয়ে নিতে সময় লাগবে ইউনিফর্ম দেখে বাইরের মানুষ জানতে পারত তারা কোন স্কুলের পড়ুয়া সব স্কুলের জন্য আকাশী নীল ও সাদা পোশাক হলে তাদের সেই পরিচয়টা থাকবে না এ বিষয়ে আপনার কি মতামত স্কুলের পোশাক কি পরিবর্তন করা উচিত অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না আর আজকের আলোচনা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ